হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও মধ্যে শিখবো যে কিভাবে আমরা আমাদের মোবাইল ক্যামেরা জুম 15 গুণ বাড়িয়ে নিতে পারি। আপনি যদি কাছে শিখতে চান তো আমাদের ভিডিওটা দেখতে পারেন। আমি রাফি, আর রাফি টেকনিক্যাল। চলেন আমরা মূল ভিডিও শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে ঘন্টাটাকে বাজিয়ে দেবেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলেন ভিডিওটা শুরু করি। আমরা যদি আমাদের নর্মাল মোবাইল ক্যামেরা যা জুম আছে তার থেকে যদি 15 গুণ বেশি জুম করতে চাই তাহলে আমাদের মোবাইলে আলাদা কিছু করতে হবে। আলাদা কিছু বলতে গেলে আমাদের মোবাইলে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করা যায় এখন আমরা দেখবো, আর সফটওয়্যার কীভাবে ফ্রিতে ডাউনলোড করা যায় এটা আমরা ভিডিও শেষ অংশে দেখাবো। চলেন দেখে আসি সফটওয়্যারটি আসলেই কীভাবে ব্যবহার করা যায়। আজকে আমরা এই সফটওয়্যারের সাহায্য নিয়ে 15x জুম কাজ শিখবো। তার জন্য আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করবো। সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সেটিং চলে এসেছে। তারপর আমাদের রান ক্যামেরাতে ক্লিক করতে হবে। রান ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আমাদের সামনে দুটো অপশন আছে, একটা প্লাস একটা মাইনাস। আমরা যদি প্লাস অপশনে ক্লিক করি তাহলে আমাদের জুম হবে, আমরা যদি মাইনাস অপশনে ক্লিক করি তাহলে আমাদের জুম আউট হবে। এখন তো আমরা জুম করবো, জুম করার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছি আমরা, আমি যতবার প্লাস অপশনে ক্লিক করছি অতবারই জুম হচ্ছে। আর সর্বোচ্চ আমরা এই সফটওয়্যারের সাহায্যে 15x পর্যন্ত জুম করতে পারবো। আমি এখন আপনাদেরকে 15x জুম করে দেখাচ্ছি। আমাদের কিন্তু 15x জুম হয়ে গেছে। 15x জুম হওয়ার পরে দেখতেছি অনেক, মানে অনেকটাই জুম হয়ে গেছে। এতটা জুম নর্মাল ক্যামেরা হয় না, অতটা জুম হয়ে গেছে। 15x জুম এই সফটওয়্যারের সাহায্যে আপনি করতে পারবেন। এখন যদি আমরা জুম আউট করতে চাই তাহলে আমাদেরকে মাইনাস অপশন ক্লিক করতে হবে। আপনারা যদি ধীরে ধীরে মাইনাস অপশন ক্লিক করেন তাহলে আপনাদের জুম আউট হয়ে যাবে। যেমন আমি করতেছি আপনারা দেখেন, আমি কিন্তু ধীরে ধীরে মাইনাস অপশনে ক্লিক করতেছি, আমাদের জুম আউট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা সফটওয়্যারটি ব্যবহার করে শিখে গেছেন। এখন আমরা দেখবো সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করা যায়। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে। চলেন দেখে আসি সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করা যায়। তার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন হয়ে যাওয়ার পরে যেতে হবে সার্চ বারে। সার্চ বারে গিয়ে লিখতে হবে মেগা জুম ক্যামেরা। লেখার সাথে সাথে আমাদের সামনে সফটওয়্যারটি চলে আসবে। সিম্পল আমাদের যে কাজটা করতে হবে, সফটওয়্যারকে ইনস্টল দিতে হবে। ঠিক যে পদ্ধতিতে আমি ইনস্টল দিচ্ছি সেম পদ্ধতিতে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। আশা করি আপনারা ইনস্টল দেওয়া শিখে গেছেন। সফটওয়্যারটি মাত্র 3 MB সফটওয়্যার, যারা বেশি বড় না। আর তার নিচে যদি আমরা নামি তাহলে আমরা কিছু ইতিহাস দেখতে পাবো, তাহলে আপনি দেখতে পারেন। আশা করি আপনারা সফটওয়্যার ডাউনলোড দেওয়া ও ইনস্টল দেওয়া শিখে গেছেন। আমাদের ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আপনার বাইরের চ্যানেল। কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান, আমরা সে সম্পর্কে ভিডিও তৈরি করার চেষ্টা করবো।